হ্যালো এভরিওন ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা গতকালের যে ভিডিও ভিডিওটা তোমরা দেখেছিলে সেখানে তোমরা প্রায় প্রত্যেকেই কিন্তু খুব ভালো সাড়া দিয়েছিলে এবং প্রত্যেকেই কমেন্ট করছিলে দাদা আমাদের জিএনএম এম এএনএম কোর্সটা করার পর কোন কোন ক্ষেত্রে আমরা সরকারি চাকরি পেতে পারি প্রাইভেট কলেজে ইনফ্যাক্ট প্রাইভেট কলেজে যদি আমরা সুযোগ পাই তাহলে সেখানে কত টাকা স্যালারি দেয় তাই না তারপরে নার্সদের জব প্রোফাইল তারা কিভাবে তাদের যে প্রতিদিনের রুটিন তারা কী কীভাবে মানে থাকে তাদের অ্যাকচুয়ালি ডিটেলসটা আমরা জানতে চাইছি ছেলেদের জন্য আমি একটি সুখবর দিতে চাই সেটাও কিন্তু এই ভিডিওর শেষে দেবো আরও একটি প্রশ্ন যারা করছিল একটি মেন পয়েন্ট যে প্রাইভেট কলেজে পড়ে কি আমি সরকারি চাকরি পেতে পারি তো এরও উত্তর আমি দিয়ে দেবো ওকে তো আর এর সাথে কিছু বোনাস পয়েন্ট থাকছে কি কিছু ভালো দিকের সাথে কিছু খারাপ দিক কারণ দেখো সব জিনিসের একটা নেগেটিভ এবং পজিটিভ দিক থাকে এবং দুটো মিলেই কিন্তু একটা একটা কি বলবো একটা সম্পূর্ণ রূপ পায় তাই না তো এক্ষেত্রেও কিন্তু কিছু নেগেটিভ পয়েন্ট আছে তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে নাও তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল তোমাদের ক্লাসটি এখানে কোনো কোনো বিষয় নয় এটা অ্যাকচুয়ালি জেনে রাখো সকলের পক্ষে উপকারী কারণ তোমরা যেখানে ভর্তি হচ্ছ এত টাকা খরচ করে এত ঝামেলা করে যুদ্ধ করে তোমরা এই জিনিসটা পাচ্ছ তো এখানে কি কি তোমাদের পরবর্তীকালে কি কি ফল পাবে তোমাদের জীবনের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হতে চলেছে পরবর্তীকালে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই জেনে রাখো যে আফটার জিএনএম এন এম তোমাদের জব অপরচুনিটি কোথা কোথা থেকে আসতে পারে এবং ঠিক কত মানে তোমাদের তোমাদের প্রায়োরিটিটা ঠিক কত পরিমাণে বেড়ে যাবে সেটা তোমরা এখনই বুঝতে পারবে তো দেখে না যাক তবে তার আগে আমি একটি রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা যারা প্রথমবারে আমাদের চ্যানেলটি প্রবেশ করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে তাহলে আমাদের যত নোটিফিকেশান সমস্তই তোমরা পেয়ে যাবে ওকে আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের মোটিভেট করবে তো প্রথমে বলে যে প্রাইভেটে পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায় তো আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ সরকারি আপনি চাকরির জন্য প্রত্যেকেই কিন্তু এলিজিবল অর্থাৎ আপনি যদি প্রাইভেট কলেজ থেকে করুন বা সরকারি কলেজ থেকে আপনি কিন্তু অবশ্যই মানে সরকারি চাকরির জন্য কিন্তু অবশ্যই আপনি এলিজিবল হবেন অর্থাৎ আপনার যোগ্য কিন্তু আপনি হয়ে যাবেন সেই চাকরির জন্য ওকে এবার এক্ষেত্রে বলে রাখি কোন কোন সরকারি চাকরি ক্ষেত্রে কোনো কোনো সরকারি চাকরি ক্ষেত্রে কি বলে যে ডাব্লিউ মানে ওদের যে নার্সিং কাউন্সিল যেটা আছে আইএনসি ওকে সেই আইএনসি অনুমোদিত সংস্থা থেকে তিন বছরের জিএনএম এএনএম কোর্স তিন বছরের জিএনএম কোর্স করে রাখতে হবে এবং তার পরবর্তীকালে আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাই ঠিক আছে তো এই এক্সপিরিয়েন্সটা কীভাবে জোগাড় করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার প্রাইভেট কলেজ কখনোই বাধা হয়ে দাঁড়াবে না বরং সেটা কিন্তু প্রায়োরিটি একই পাবে ওকে যেরকম আপনি সরকারি থেকে করছেন সেরকম প্রাইভেট থেকে করেছেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না ওকে আচ্ছা এইবার কথা হচ্ছে যারা ধরুন যে এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পাবেন মনে করুন আপনি একটি সরকারি নার্সিংহোম সরকারি হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে আপনি জিএনএম এনএমটা করলেন এর পরবর্তীকালে যে আপনার বিষয়টা হচ্ছে যে এক্সপিরিয়েন্স তো আপনাদের দেখুন এক মোটামুটি ছ মাস না এক বছরের মতো আপনাদের একটা ইন্টার্নশিপ হয় আপনারা প্রত্যেকে জানেন ছ মাস না সম্ভবত আট মাসের জন্য একটা ইন্টার্নশিপ হয় সেই ইন্টার্নশিপে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করাবে অর্থাৎ অপারেশন থিয়েটার বা বলুন বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের কিন্তু সেখানে সব প্রত্যক্ষ কিন্তু করতে হবে আপনাদেরকে নিজেকে কিন্তু ওখানে গিয়ে আপনাদের কিন্তু সহযোগিতা করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের একটা কি বলবো অন জব একটা কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা কোন কোন নার্সিং নার্সিংহোমেও কিন্তু যারা চায় অ্যাকচুয়ালি স্টাফ নার্স এই সকল পোস্টের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে বলছি না কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চায় না শুধুমাত্র জিএনএম এএনএম এনএম মানে জিএনএমএ যে কোর্স সার্টিফিকেট সেটা থাকলে কিন্তু ওরা গ্রহণ করে নেয় বাট কোন কোন ক্ষেত্রে যখন ধরুন একটু হাই পোস্টে যাচ্ছেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স চাই সেক্ষেত্রে বলবে হয়তো তিন বছরের এক্সপিরিয়েন্স অথবা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তা আমি এই ক্ষেত্রে বলবো আপনি যদি সরকারি কোনো মানে কোনো ইনস্টিটিউট থেকে এই জিএনএমটা পাশ করে পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো প্রাইভেট যে কোনো প্রাইভেট নার্সিং নার্সিংহোম বলুন বা প্রাইভেট কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু অবশ্যই আপনি তিন বছর অন্তত পক্ষে তিন বছর সেখানে কাজ করে কিছুটা অভিজ্ঞতা দখল করুন ঠিক আছে তাহলে কি হবে আপনার দেখুন যে যেটা আপনি শিখলেন এই তিন বছরে যেটা শিখলেন সেটা কি হবে ওটা কিন্তু অবশ্যই আপনি মানে কাজে লাগাতে পারবেন সেটা আপনি কিন্তু ভুলে যাবেন না বাড়িতে বসে অবশ্যই আপনি যে যে সময়টুকুটা ফাঁকা টাইম পাবেন ধরুন যে আপনি কোনো একটা ইনস্টিটিউটে ঢুকলেন সেখানে নার্সিংহোমে কাজ করার পরবর্তী সময় যখন আপনি ফ্রি থাকবেন সে সময় আপনি গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতে পারবেন প্লাস এখানে কিন্তু আপনি নিজের ফিউচারটা গড়ে তুলতে পারবেন ওকে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যারা সরকারি থেকে করছো তারা কিন্তু এই জিনিসটি করতে পারো আর যারা প্রাইভেট থেকে করছো তাদের একটা কি বলবো গুড নিউজ হচ্ছে এটাই যে তোমরা যে কলেজ থেকে করবে ঠিক আছে সেখান থেকে কিন্তু ক্যাম্পাস প্লেসমেন্ট করে দেয় ম্যাক্সিমাম আমি বলছি কি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কলেজ থেকে কিন্তু তোমাদের ক্যাম্পাস প্লেসমেন্ট করে দেবে এবং ওরা কিন্তু কোনো না কোনো প্রাইভেট যে নার্সিংহোম সেখানে কিন্তু তোমাদেরকে জয়েন করিয়ে দেবে ওকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা হয় টেন পার্সেন্ট হয়তো কোনো কারণে হয় না বা তারা পারে না বাট একটা সম্ভাবনা থাকে তোমরা কি কিন্তু বাড়িতে বসে থাকবে না এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো জিএনএম করার পর কেউ কখনও বাড়িতে বসে থাকে না কোথাও না কোথাও কিন্তু জব পাই পাই ওকে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মোটিভেট হতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট তোমরা আগামী দিনে তোমরাই কিন্তু আমাদের দেশের গৌরব হতে চলেছো তাই আগেই আমি অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যারা ধরো প্রাইভেট কলেজ থেকে চান্স পেলে না মনে করো যে তোমরা প্রাইভেট কলেজে পেয়েও কিন্তু চান্স পেলে না সেক্ষেত্রে তোমরা কী করবে কোনো একটা নার্সিংহোমে গিয়ে কিন্তু তোমরা যখনই বলবে যে আমি জিএনএম করেছি তারা কিন্তু তোমায় মানে কী বলবো এতটাই প্রায়োরিটি দেবে তুমি ভাবতে পারবে না ওরা কিন্তু অ্যাকচুয়ালি নার্স এখানে কিন্তু দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এই যে সিচুয়েশানে কোভিড সিচুয়েশানে প্যান্ডামিক সিচুয়েশানে কী হয়েছে এখানে কিন্তু অবশ্যই নার্সের যে চাহিদাটা সেটা কিন্তু অভাবটা অবশ্যই রয়ে গেছে এবং এখানে কিন্তু অবশ্যই যতটা অ্যাকচুয়ালি একটা নার্সিংহোম চালাতে যতজন লগে যতজন নার্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম থাকে অনেক নার্সিং নার্সিংহোমে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে যে কোনো একটা নার্সিং নার্সিংহোমে চাকরি পেয়ে যাবে এটা আমি আশা করছি ঠিক আছে সুতরাং তোমাদের এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে জিএনএম এ মানে কোর্সটা কমপ্লিট করার পর আমি বাড়িতে কি বসে থাকবো মানে এত লাখ লাখ টাকা খরচ করে শেষ পর্যন্ত কি বাড়িতে বসে থাকব এটা কখন নয় নয় কারণ এই মুহুর্তে সব থেকে যদি ট্রেন্ডিং কোনো কোর্স হয়ে থাকে তাহলে এই জিএনএম কোর্সটা ওকে হতে পারে একটু এক্সপেন্সিভ বাট এটা কিন্তু তোমার লাইফের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমি তো সাজেস্ট করবো যারা যারা চান্স পাচ্ছ অবশ্যই করো না পাচ্ছ তোমরা প্রাইভেটেও করো ঠিক আছে কারণ দেখো এটা হচ্ছে কি যাদের ধরো লক্ষ্য রয়েছে মানুষকে সেবা করা যেমন মাদার টেরিজা তোমরা প্রত্যেকেই জানো যারা নার্স হতে যাচ্ছ আগামী দিনে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই মাদার টেরিজার নাম শুনেছ উনি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে সেবা করতেন তোমরাও কিন্তু প্রতিজ্ঞা করবে যে যাই হয়ে যাক আমরা কিন্তু আমাদের কর্তব্য থেকে কখনোই বিরত হব না ওকে সো তোমরা যখনই নার্সিং ট্রেনিং শুরু করবে তার আগে প্রতিদিন অন্তত নিজে নিজে মনে মনে এই প্রতিজ্ঞাটা করবে যে হ্যাঁ যাই হয়ে যাক আমি কিন্তু আমার কর্তব্য পালন করে যাব ওকে তো বোঝা গেল যে তোমাদের কতটা জব অপরচুনিটি রয়েছে তোমরা ধরে নিতে পারো তোমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট জব পাক্কা একদম ঠিক আছে মানে তোমরা তিন বছর কষ্ট করে যদি পড়ো তারপরেই কিন্তু তোমরা জব পাবে তোমাদের তার আগে কিন্তু জব আসার একটা সম্ভাবনা আছে ঠিক আছে পরীক্ষায় পাশ করার ফাইনাল যে এক্সামটা হয় পরীক্ষায় পাশ করার আগেই কিন্তু একটা অপরচুনিটি তোমরা অনেকগুলো জায়গা থেকে কিন্তু পাবে সুতরাং তোমাদের এই নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই এইবার কথা হচ্ছে নার্সদের জব প্রোফাইল মানে তারা কি করে তাদের যে দিনগুলো কীভাবে যায় তারা কি করে দিন কাটায় তো দেখো এক্ষেত্রে আমি বলি আমার একজন খুব পরিচিত একজন বন্ধু রয়েছে সে বর্তমানে তোমরা এনআরএস হসপিটালের নাম শুনেছ নিশ্চয়ই যেটা কলকাতায় অবস্থ অবস্থিত সেখানে সে বর্তমানে কর্মরত এবং তার সাথে প্রায় প্রতিদিন আমার রাত্রে অন্ততপক্ষে অন্ততপক্ষে আধ ঘন্টা হলেও কথা হয় তো সেই তার জীবন কাহিনিগুলো শোনায় আমি তোমাদের ভাবলাম যে কেন না তোমরাও একটু শুনে নাও তাহলে তোমরাও একটু মোটিভেট হতে পারবে দেখো ওদের ব্যাপারটা হচ্ছে কি ওরা অ্যাকচুয়ালি এখন ওখানে জব করছে তো প্রথম কথা হচ্ছে ও কিন্তু অবশ্যই সরকারি একটি ইনস্টিটিউট থেকে কিন্তু অবশ্যই নার্সিং করেছিল জিএনএম নার্সিং ট্রেনিংটি এবং তারপর কিন্তু বর্তমানে সে এনআরএসে কর্মরত তো ওর কাজ শুরু হয় মোটামুটি আটটা থেকে ঠিক আছে আটটা থেকে এবং পাঁচটা এবং কখনো কখনো সাতটা পর্যন্ত কিন্তু পাঁচটা থেকে সাতটা আটটাও কিন্তু হয়ে যেতে পারে ওর ডিউটি টাইম এটা ওকে এটা কিন্তু ফিক্সড কিছু নয় দেখো এক্ষেত্রে কি তোমরা যেখানে কাজ করছো এটা একটা নোবেল মানে কী বলবে এটা একটা নোবেল প্রফেশন ওকে মানে এটা কিন্তু এরকম নয় যে তোমার ডিউটি হলো তুমি চলে গেলে ঠিক আছে একজন এমার্জেন্সি পেশেন্ট এলো তুমি ছেড়ে দিয়ে চলে গেলে এরকমটা কিন্তু নয় ঠিক আছে তোমরা যখন জব করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা রেসপন্সিবিলিটি চলে আসে একটা পেশেন্টকে মনে করো ডাক্তার আসেনি তোমার কিন্তু কিছুটা কর্তব্য থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে কিন্তু এই বিষয়গুলো দেখবে কারণ কোনো কোনো বিষয় আছে যেটা খুবই এমার্জেন্সি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো আমি অ্যাকচুয়ালি ওকে যখনই জিজ্ঞাসা করি আচ্ছা কতক্ষণ কাজ কাজ করার পর কোনো এনার্জি থাকে মানে পড়াশোনা করার জন্য তো ও বলে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওর ইচ্ছে হচ্ছে ও আরও বড় কিছু একটা হতে চায় ঠিক আছে ও ইউপিএসসির জন্য প্রিপারেশান ইচ্ছে তো ওই কী করে প্রতিদিন ডিউটি থেকে আসার পর কিন্তু কখনোই রেস্ট নিয়ে কিছুটা হয়তো রেস্ট নিল তারপর কিন্তু সে ও নিজে কিন্তু স্টাডি স্টার্ট করে দেয় ওকে এবং সে কিন্তু লেট নাইট পর্যন্ত পড়াশোনা করে এবং তারপরে আবার কিন্তু সকালে উঠে রেডি হয়ে কিন্তু আবার সেই মেডিকেল কলেজে যায় সুতরাং তোমরা বুঝতে পারছো যে প্রত্যেক দিন কিন্তু এই এইরকম রুটিন ওর চলে সুতরাং তোমরা এইভাবে কিন্তু বুঝতে পারছো যে ওদের একটা ফিক্সড একটা কিন্তু পথ রয়েছে সেইভাবে কিন্তু ওরা প্রতিটা দিন কাটায় এবার এক্ষেত্রে বলি তোমাদের যদি এরকম কোনো উদ্দেশ্য না থাকে যে আমি আরও বড়ো কিছু পাবো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সময় থাকবে তোমরা ডিউটি করে আসার পর তোমাদের কিন্তু যথেষ্ট সময় থাকবে তোমরা চাইলে নিজস্ব যে লাইফ ওকে তোমাদের যে পার্সোনাল লাইফ সেটা কি তুমি আরাম করে বিলং করতে পারবে কোনো অসুবিধা নেই কমফোর্টেবল থাকবে কোনো অসুবিধা হবে না সুতরাং আমি তো বলবো অবশ্যই যাদের ইচ্ছে আছে যাদের স্বপ্ন আছে তারা কিন্তু অবশ্যই করতে পারো আচ্ছা এইবার বলি যে কোন কোন ক্ষেত্রে সরকারি চাকরি আছে ঠিক আছে মনে করো যে তুমি এই যে জিএনএম এএনএম জিএনএম ক্ষেত্রে বলছি আজকে এ কথা বলবো না পরবর্তীকালে আমি এ এর কথা বলবো জিএনএমের ক্ষেত্রে কী হচ্ছে তুমি যখন মনে করো কোর্সটা কমপ্লিট করলে কোর্সটা কমপ্লিট করার পর কিন্তু অনেকগুলো ক্ষেত্র থেকে তোমার চাকরি আসবে প্রথম কথা প্রাইভেট ওকে প্রথম কথা প্রাইভেট দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তৃতীয় হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবার আমি যদি বলি যে তুলনামূলকভাবে যে কোনটাতে সুযোগ পাওয়া সব বেশি সহজ আমি বলব প্রথমেই বলবো প্রাইভেট কল প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো রয়েছে প্রাইভেট নার্সিংহোম যেগুলো রয়েছে সেখানে চান্স পাওয়া সোজা তুমি চাইলে যে কোনো দিন যে কোনো নার্সিং হোমে জয়েন করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারপরে যদি বলি যে তুলনামূলকভাবে কোনটা একটু কঠিন হবে সেক্ষেত্রে বলব ডাব্লুবি যে আমাদের স্টেট গভর্নমেন্ট এখান থেকে বের করে প্রায় ওখানে কিন্তু বছর বছর প্রতি বছর কিন্তু দুইবার থেকে তিনবার কিন্তু এরকম নোটিফিকেশান বেরোয় এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে অনেকটাই কিন্তু চান্স থেকে যায় প্রায় কিন্তু মানে যারাই অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু ওখানে কিন্তু ক্যান্ডিডেট চান্স পেয়ে যায় এছাড়াও স্টেট গভর্নমেন্টের আন্ডারে সি অফিসগুলোতে অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট যেখানে রয়েছে মনে করো কারুর বাড়ি হয়তো মুর্শিদাবাদে কারুর বাড়ি নদীয়ায় কারুর বাড়ি বীরভূমে ওকে কারুর বাড়ি কলকাতায় তো যার যেখানে বাড়ি সেখানকার যে সিএম ও অফিস রয়েছে সেখান থেকে কিন্তু মানে কন্টিনিউয়াসলি এরকম স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল বিভিন্ন কিন্তু পোস্টগুলো ছাড়ে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওখান থেকে একটা সুযোগ পাচ্ছ শুধুমাত্র ডাব্লুবি জেএনএ মানে অর্থাৎ তোমরা যে ওই হেলথ ওখান থেকেই পাবে এরকমটা কিন্তু নয় ডাব্লিউ বি হেলথ থেকেই পাবে এরকমটা কোনো ব্যাপার নয় তোমরা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু তোমরা চাকরি একটা সুযোগ পাচ্ছই ওকে তো এটা গেল স্টেটের এবার আসছি সেন্ট্রালে সেন্ট্রালে বিভিন্ন জায়গা থেকে তোমরা সুযোগ পাবে যেমন রেল থেকে রেলে কিন্তু প্রায়শই শুনবে যে নার্স এবং ডাক্তার এমবিবিএস ডাক্তার তারা কিন্তু গ্রহণ করে ও আবার অনেক ক্ষেত্রে কিন্তু তারা যারা বিএসসি নার্সিং করেছে তাদেরও বেশ অনেক সময় কিন্তু গ্রহণ করে তো সুতরাং তোমরা বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের আছাড়া এই ক্ষেত্রেও আমি বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টও আরও অনেক ভাগ রয়েছে যেমন ধরো ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে যেমন ডিআরডিও ওকে তারপর তোমার হচ্ছে অর্ডিনান্স ফ্যাক্টরি ওকে তো এগুলো যেমন আছে তার পাশাপাশি আরও ইন্ডাস্ট্রি যেমন রয়েছে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেখানে আমি বর্তমানে কর্মরত সেখানে কয়েকদিন আগে কিন্তু নার্স রিক্রুটমেন্ট হয়েছে সুতরাং সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ওকে এছাড়াও ইন্ডিয়ান অয়েল এছাড়াও আরও অনেক ফ্যাক্টরি রয়েছে অনেক এরকম ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কিন্তু নার্সিংয়ের মানে ভীষণই চাহিদা রয়েছে সুতরাং তুমি এটা ভেবো না যে নার্সিং করার পর তুমি বসে থাকবে তোমাকে বসায় কোনো সুযোগই দেবে না ঠিক আছে তুমি কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু অবশ্যই তুমি তোমার নিজের রোজগার শুরু করতে পারবে ওকে সুতরাং অবশ্যই তোমরা মন খুলে আজকের এই যে ভিডিওটি এটা শেয়ার করে দাও কারণ এর থেকে আনন্দের বা এর থেকে মজার আর কোনো ভিডিও হতে পারে না আমি আশা করব প্রত্যেকেই মন খুলে ভিডিওটা শেয়ার করবে প্রত্যেকটা বন্ধুকে জানিয়ে যাও যে কোথায় কোথায় তোমাদের সুযোগগুলো আছে যারা মানে দিশাহারা বা যারা বুঝতে পারছে না এমন অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ যারা কিন্তু এম এ পাস করে এম পিএইচডি করে কিন্তু এখন বেকার বসে আছে ইনফ্যাক্ট আমার একটি ভিডিওতে একজন কমেন্ট করেছিল দাদা আমি পিএইচডি কমপ্লিট করেছি তো আমি কি জিএনএমে কোনো এক্সট্রা ওয়েটেজ পাবো তো আমি ওনাকে বলেছিলাম দুঃখিত আপনি আমাদের এটা দুর্ভাগ্য কারণ একজন পিএইচডি পাশ করা মেয়ে সে কিন্তু বর্তমানে জিএনএম করতে চাইছে মানে এতটা পরে পড়ে আসার পর সে এত এই দিকে আসার চেষ্টা করছি মানে বুঝতে পারছো যে তোমরা কোথায় আছো তোমরা কিন্তু এখনও পর্যন্ত ঠিক দিশায় আছো ঠিক আছে সুতরাং আমি অবশ্যই সাজেস্ট করব যারা করতে চাইছো অবশ্যই করো নির্দ্বিধায় করো ঠিক আছে এইবার যে বিষয়টি আসবো যে কত টাকা স্যালারি দেয় এটা কিন্তু প্রত্যেকটা নার্সের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা মোটিভেশান যে আফটার কম্পিটিশান মাই কোর্স আমি কত টাকা পাবো কত টাকা পেতে পারি এটা কিন্তু প্রত্যেকের একটা জানার কৌতূহল আছে তো আমি আজকের এই ভিডিওতেই বলে দিচ্ছি যারা স্টাফ নার্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে মনে করো তুমি একটা নার্সিংহোমে যখন প্রাইভেট কোনো নার্সিংহোম বা আরও যেসব বেসরকারি কলেজগুলো আছে মানে যেখানে তোমার ট্রিটমেন্ট হয় একটু একটু এক্সপেন্সিভ হতে পারে বাট খুব কোয়ালিটি টাইপের যেখানে দেয় সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্টাইপে তোমাদের যে মাসিক যে স্যালারি সেটা কিন্তু অ্যারাউন্ড অ্যারাউন্ড এইটি থাউজেন্ড থেকে 80,000 থেকে টোয়েন্টি এর মধ্যে থাকবে ঠিক আছে মানে ফার্স্টই তোমার কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু তুমি অ্যারাউন্ড ধরে রাখতে পারো আট হাজার থেকে এই সরি আঠেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে কিন্তু তোমাদের স্যালারি থাকবে বোঝা গেছে সুতরাং আমি এটা বলবো যে দেখো স্যালারি বিষয়টা এমন নয় যে তুমি এটাই সারা জীবন চলবে তুমি জাস্ট প্রথমে ঢোকো ঠিক আছে দু বছর কাজ করো এই পঁচিশ হাজার টাকা যদি হয় তোমার দুবছরে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস কিন্তু দূর হয়ে যাবে এইবার কথা হচ্ছে তারপর কী করবে মোটামুটি দুবছর হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি তোমার কিন্তু এই স্যালারিটা ইনক্রিজ হবে ওকে তো এটা গেলো প্রাইভেট কলেজের ক্ষেত্রে এইবার আমি বলি যারা তোমার স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যাচ্ছে মানে যেসব চাকরিগুলো স্টেট গভর্নমেন্টে দেখা হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে তোমাদের যে স্যালারি সেটা মানে ম্যাক্সিমাম দেখো বলে দিই এখানে এক্ষেত্রে অ্যাভারেজ যদি ধরি আমি অল অ্যাভারেজ সেক্ষেত্রে তোমার পঁচিশ হাজার থেকে শুরু হচ্ছে এবং প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি ঠিক আছে সুতরাং প্রায় ধরে রাখতে পারছো এক মাসে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি তোমাদের কিন্তু বেতন হতে পারে সো আশা করছি প্রত্যেকেই মোটিভেট হয়ে গেছো কারণ দেখো এতটা পরিমাণ টাকা তোমরা যে এতটা কষ্ট করেছো আমি এমনি আমি এটাই বিশ্বাস করি যে দেখো পয়সা দিয়ে কিছু কেনা যায় না তোমরা যে সেবাটা দেবে মানুষদের সেই তুলনায় এটা কিছুই নয় আমি এটাই বিশ্বাস করি ওকে সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমাদের দেশের জন্য দশের জন্য তোমরা কিন্তু অবশ্যই কিছু না কিছু করবে এটাই আমি আশা রাখছি ওকে চলো এবার সেন্ট্রাল গভর্নমেন্টে বলি অবশ্যই কিন্তু প্রত্যেকেই যারা আছো যারা মানে জিএনএম এনএম করতে একদম উদ্ভূত হয়েছ একদম রেডি তোমরা একদম অপেক্ষা করছো শুধুমাত্র সেই মহেন্দ্র কণে যে কবে আমাদের সেই মানে সুযোগটা আসবে সেই মানে সময়টা আসবে যেদিন আমি সত্যি যাতে নার্সের পোশাকটা পরতে পারবো ঠিক আছে এই যে থামনেলের তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা যেদিন তোমাদের গায়ে উঠবে সেই দিন দেখবে অনেক অনেক রেসপন্সিবিলিটি তোমাদের কাঁধে চলে আসবে অনেক কিছু কিন্তু তোমরা মানে কি বলবো তোমরা রিয়েলাইজ করতে পারবে যে তোমাদের মধ্যে কি বড় দায়িত্ব চলে এসেছে সুতরাং আমি আমি বুঝতে পারছি তোমরা প্রত্যেকেই একদম এক্সাইটেড হয়ে আছো তো আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যেখানে সম্ভব তোমরা মানে একটা যাতে সুযোগটা পাও ঠিক আছে তো যাই হোক বোঝা গেছে যে স্যালারি কত এবার সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বলি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি টাইপেন বা স্যালারি তোমরা পাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাসে যে বেতনটা তোমরা পাবে সেটা অ্যারাউন্ড সিক্সটি সিক্সটি থাউজেন্ড অর্থাৎ ষাট হাজার থেকে আশি হাজারের মধ্যে কিন্তু থাকে ঠিক আছে সিক্সটি থাউজেন্ড থেকে এইটটি থাউজেন্ডের মধ্যে কিন্তু তোমরা স্যালারি পাবে তো বোঝা গেল যে তোমাদের স্যালারিটা ঠিক কোন কী এর মধ্যে থাকতে পারে তো আমি বলবো যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি নাও পাও সেক্ষেত্রে তোমাদের স্টেট গভর্নমেন্টে চাকরি তো ধরা বাধা ধরে রাখতে পারো কারণ যে কোনো জায়গা থেকে কিন্তু নার্সের প্রচুর রিক্রুটমেন্ট হয় আমি কিন্তু চেষ্টা করবো পরবর্তীকালে যেখানে যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদেরকে নোটিফিকেশান দেওয়ার তাহলে তোমরা কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে সেগুলো দেখে কিন্তু পড়ার প্রতি আরও বেশি মনোযোগ করতে পারবে তাই না আচ্ছা এইবার বলি যে ছেলেদের জন্য কি সুখবরটা রয়েছে ছেলেরা অ্যাকচুয়ালি অনেক ছেলেরা কিন্তু কমেন্ট করে যে দাদা আমরা কি করব আমাদের জন্য তো কিচ্ছু নেই তো সেক্ষেত্রে বলে রাখি দেখো তোমাদের এতটা হার মেনে না কিচ্ছু হয়নি তোমাদের জন্য কিন্তু সুযোগ আছে যারা যারা কমেন্ট করছিল দাদা আমার দুশো আমি কি চান্স পাবো হ্যাঁ আমার র্যাঙ্ক হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কেউ বলছে দাদা আমার র্যাঙ্ক চার হাজারে বেশি কেউ বলছে দাদা আমার র্যাঙ্ক চল্লিশ হাজারে বেশি তো দেখো আমি সেক্ষেত্রে বলতে পারি তোমরা যদি এইখানে সরকারিতে সুযোগ নাও পাও আমি ধরে নিচ্ছি তোমরা সুযোগ পেলে না দুঃখ পেও না বাট আমি তোমাদের আমি কথাটা বলছি পুরোটা শোনো তোমরা যদি সরকারিতে সুযোগ নাও পাও বেসরকারি তো আছেই ঠিক আছে বেসরকারি যদি নাও হয় তোমার তো ব্যাঙ্গালোর আছেই আরে বাবা তোমার তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রতি যে ঘোষণাটা করেছেন সেটা আশা করছি মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে যথেষ্ট যে ছেলেটা পড়াশোনা টাকা পয়সার জন্য পড়তে পারছিল না আজকে আমি আশা করছি সে ছেলেটার এই যে বিষয়টা এটা কিন্তু দূর হবে হতে পারে হয়তো সেখানে একটু ইন্টারেস্টে বেশি বাট মনে রাখবে তোমরা যখন মানে ভবিষ্যতে যখন তোমার নার্স হয়ে যাবে সেক্ষেত্রে সেটা পে করা কোনো মুশকিল ব্যাপার নয় তোমরা প্রত্যেকেই সেটা এফোর্ট করতে পারবে ওকে সো এটা বোঝা গেছে তো এবার তো একটু মোটিভেট হও একটু মন খুলে তো বা হাসো এবার তো একটু ভিডিওটা শেয়ার করে দাও ওকে বন্ধুরা তো বোঝা গেছে বন্ধুরা তো এই ছিল আমার ভিডিও আশা করছি প্রত্যেকেই প্রত্যেককে আমি মোটিভেট একটু হলো মোটিভেট করতে পেরেছি প্রত্যেকের মুখে একটু হলো হাসি ফোটাতে পেরেছি ঠিক আছে আর একটা বিষয় বলে রাখি খারাপ দিক এখানে দেখো খারাপ দিক কিছুই নয় অ্যাকচুয়ালি তোমাদের একটা বিষয় বলে রাখি অনেকেই হয়তো রক্ত দেখতে পারে না জানো আমার অ্যাকচুয়ালি আমাদের যে বন্ধুরা আছে এমন অনেক যারা জেন এন নার্সিং করছে ওরা কিন্তু এমন অনেকেই ছিল যারা মানে মানুষের রক্ত সহ্য করতে পারতো না এমন আছে যে মর্গে যে গন্ধটা সেই গন্ধটা সহ্য করতে পারতো না বাট এখন কী হয়েছে সেগুলো অভ্যাস হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা একটা দিক ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের প্রথম প্রথম এই একটু অসুবিধা কারণ হতে পারে বাট খারাপ দিক বলবো না এটা একটু বলবো যে অসুবিধের দিক খারাপ দিক কিছুই নয় এটা তোমরা কিন্তু অবশ্যই ম্যানেজ করে নিতে পারবে এটা আমি আশা রাখছি তো আশা করছি প্রত্যেকের সকলের সব উত্তর আমি দিতে পারলাম প্রত্যেকের জন্য অনেক অভিনন্দন আমি একটু আগেও জানালাম আবার জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন থাকলো প্রত্যেকের জীবনের সার্থকতা বজায় থাকুক প্রত্যেকের নিজের নিজের সফলের দিকে এগিয়ে যাক এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমি চেষ্টা করব আগামী দু একদিনের মধ্যে সমস্ত মানে যত কোশ্চেন আছে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফাইনালি একটা ভিডিও বানাবো যেখানে কিন্তু আমি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কি আছে অ্যাডভান্স তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য ওকে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ প্রত্যেকে ভালো নমস্কার